সোনালি ওয়ার্ল্ড, সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজ আমরা আছি নৈহাটিতে, নৈহাটি বড় মার দর্শন করতে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বড় মার কাছে যাওয়ার আগে যে মণ্ডপগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো একে একে দেখব, তোমাদের সাথে শেয়ার করবো। নৈহাটি স্টেশনে নামতেই স্ট্যাচু অফ লিবার্টির চূড়াটা দেখা যাচ্ছে, তো ভাবলাম ওটাই আগে দেখে আসি। ওটা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজ পার হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে একটু হাঁটলেই দেখতে পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট ওটাই দেখে আসলাম, তার ভাবলাম যে ওইটা আগে দেখে নিই, তারপর অন্যদিকে যাব। তো চলো দেখে আসি স্ট্যাচু অফ লিবার্টি। এই দিকটায় এই দুটো মণ্ডপই ছিল। এরপর আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যে রাস্তায় বড় মার মূর্তি আছে সেই রাস্তায়। এই যে সেই রাস্তা, এই রাস্তার দুপাশে পরপর অনেকগুলো ঠাকুর, প্রায় 15টার বেশি ঠাকুর আমরা দেখেছি। তো সবগুলো কভার করা যায়নি ভিড়ের জন্য। এই যে আমরা যখন নেমেছি দেখছো, এখন এতটা ভিড় নেই, কিন্তু বড় মার কাছে যেতে যেতে এত বেশি ভিড় তা বলার মতো নয়। তো ফার্স্ট মূর্তি যেটা ছিল, এটা ছিল অসাধারণ দেখতে। তো তোমরা পরপর দেখতে থাকো, প্রত্যেকটা ঠাকুরই দেখতে অসাধারণ সুন্দর। এবং বড় মার রূপের কথা তো আলাদা করে বলার কিছু নেই। তো তোমরা দেখতে থাকো পরপর, সব যেগুলো পেরেছি আমি কভার করেছি, তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। অবশেষে আমরা বড় মার সামনে এসে পৌঁছেছি, এবং সেখানে যথেষ্ট পরিমাণ ভিড়, এক পা করে এগোতে হচ্ছে। তো চলো, জানি না কতটা দেখাতে পারবো, দেখতে থাকো যতটুকু পারি তোমাদেরকেও দর্শন করাবো।
হচ্ছে বড় মার আসল মন্দির। তার ভেতরে আমরা ঢুকতে পারিনি, মানে ঢোকার পারমিশন দিচ্ছে না। তো বাইরে থেকে যেটুকু পারলাম দেখালাম এবং তারপর এগিয়ে চললাম অন্য একটা প্যান্ডেলের দিকে। এই ছিল আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা টাচ করে দিও যাতে পরবর্তী ভিডিও তুমি আগে দেখতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।